কেবল ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়েই নয়, নানা বৈশিষ্ট্যের কারণে বাংলার পরই মাতৃভাষা হিসেবে চাকমা ভাষার অবস্থান। দেশে বাংলার বাইরে 40টি ভাষার মধ্যে 5টি মাতৃভাষায় শিশুরা লিখতে ও পড়তে পারে। 1.25 লাখেরও বেশি শিশুকে মাতৃভাষায় পাঠ্য বই সরবরাহ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV। একে আজাদের রিপোর্ট। 3 পার্বত্য এলাকা সিলেট, বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ পাহাড় সমতল মিলিয়ে দেশে প্রায় 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যারা কথা বলে তাদের মায়ের ভাষায়। দেশের মোট জনসংখ্যার 2% এসব ভাষাভাষী। চাকমাদের বসতি বেশি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। চাকমা ভাষার নিজস্ব লিপি, প্রকাশনা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বাংলার পরই এর অবস্থান। এখানে আরো 40টা ভাষা আছে, যেগুলো দিনাজপুর রংপুর অঞ্চলে সাঁওতালি, তারপর আছে মাহালি, মুন্ডা, শ্রীমঙ্গলের ওইদিকে সিলেট অঞ্চলে আছে গারো, খাসি। বাংলার পরে যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে চাকমা ভাষা, কারণ চাকমা ভাষাভাষীর সংখ্যাটা এরপরে রয়েছে। চাকমার পরে হচ্ছে মারমা, ত্রিপুরা। 40টি ভাষার মধ্যে মাত্র 11টি ভাষার নিজস্ব বর্ণ বা লিপির অস্তিত্ব পেয়েছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড NCTV। তাই প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 4টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজস্ব বর্ণমালায় পাঠ্য বই দিচ্ছে তারা। এ 4টির বাইরে বাংলা বর্ণমালায় সাদ্রি ভাষায় পাঠ্য বই সরবরাহ করা হচ্ছে। এর ফলে 85,000-এর বেশি শিশু মায়ের ভাষায় লেখাপড়া করতে পারছে। চাকমা, মারমা, সাদ্রি, ককবরক এবং গারো। ক্লাস 1-এ 3টি বই, ক্লাস 2-তে 3টি বই, প্রি প্রাইমারিতে 2টি বই, এগুলো ওই স্ব ভাষায় দিচ্ছি। এবার 85,722 শিক্ষার্থীদের জন্য বই সরবরাহ করছি। এরপরও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক শিশু মায়ের ভাষায় লিখতে পড়তে পারছে না। বিদ্যালয় সংকট, শিক্ষক স্বল্পতা, সরঞ্জাম ও প্রশিক্ষণের অপ্রতুলতার অভিযোগ বরাবরই। যে সমস্ত স্কুলে গারো ছেলেমেয়েরা, ওই সমস্ত সব স্কুলে কিন্তু এখনও পৌঁছায় নাই শিক্ষাটা, আসলে ওইভাবে হচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই। শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং এই সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা একটি ওয়ার্কশপের মাধ্যমে টট বা ট্রেনিং ম্যানুয়াল যেটা বলে এটা ইতিমধ্যে সম্পন্ন করেছি। একে আজাদ, ATN নিউজ, ঢাকা। She is free, a generous soul with many possibilities. Please host Kim.